তবে আধুনিক গবেষণায় যেটা পাওয়া গেছে, কনসাস মাইন্ডের পরিমাণ আরো কম, অর্থাৎ 10%-এরও কম। তবে মোটামুটি 10% বললে ভুল হবে না, তবে সবার ক্ষেত্রে কিন্তু একেবারে সমান নয়। এই সমান নয় এটা নির্ভর করে আসলে একজনের ব্রেন কতটুকু বিকাশ ঘটেছে, কোন অংশের বিকাশ সঠিকভাবে ঘটেছে। তবে সাধারণত যদি মোটামুটি বিকাশ ঘটে, তবে সাধারণত 10%-এর কাছাকাছি থাকার কথা এই কনসাস মাইন্ড, আর বাকিটুকু সাবকনসাস মাইন্ডে থাকে। তবে ব্রেনের পার্থক্য আসলে ম্যান টু ম্যান খুব বেশি নেই, সামান্য পার্থক্য রয়েছে এই পরিমাণগত পার্থক্য। আর সেক্ষেত্রে মূল পার্থক্যটা হয় হলো যে এটার বিকাশ কতটুকু ঘটেছে। এই বিকাশটা ঘটার সূচনা হয় হচ্ছে একেবারে মানব সে মাতৃগর্ভে। এক্ষেত্রে মাতৃগর্ভে যখন একটা শিশুর আকৃতি হয়ে যায়, ঠিক তখন থেকে বিকাশ ঘটা শুরু হয়। তারপরে আমরা যখন আস্তে আস্তে বড় হই, অর্থাৎ শিশু জন্মগ্রহণ করে, সেখান থেকে বিকাশ ত্বরান্বিত হয় এবং আস্তে আস্তে বিকাশটা পূর্ণ হয়। মোটামুটি বলা যায় মানুষের ব্রেন 25 বছর বা 30 বছর বয়সে এসে পূর্ণাঙ্গতা পায়। আর এটার সাথে অভিজ্ঞতা টভিজ্ঞতা বিভিন্ন জিনিস সংযোজন হয়ে মানুষ মোটামুটিভাবে বলা যায় যে 40 বছরে পূর্ণাঙ্গতা অর্জন করে। তো ব্রেনের গঠনটা 25 থেকে 30 বছরের মধ্যে হয়ে যায়, আর আনুষঙ্গিক যে অপূর্ণাঙ্গতা থেকে যায় সেটা মোটামুটি 40 বছর বয়সে মোটামুটি একটা পূর্ণাঙ্গতা চলে আসে। তো সেক্ষেত্রে 40 বছর পর্যন্ত আসলে আমাদের পূর্ণাঙ্গ শেখার সময়, আর তারপরে আসলে শেখার পরিমাণটা অনেকটা কমে যায়। তবে এটাও নির্ভর করে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্নভাবে। তো এই জায়গায় আমাদের বিষয়টা উপলব্ধি করে সেইভাবে আমাদের কাজ করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে চিত্রে দুইটা পার্ট, অর্থাৎ সাবকনসাস মাইন্ড আর কনসাস মাইন্ডকে একটু আলাদা করে চিহ্নিত করা হচ্ছে। এখানে প্রথম চিত্রে এই জায়গায় এই সে লাল কালার দিয়ে বোঝানো হচ্ছে সাবকনসাস মাইন্ড, আর এখানে নীল কালার দিয়ে বোঝানো হচ্ছে কনসাস মাইন্ড। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনসাস মাইন্ড একেবারেই ছোট আর সাবকনসাস মাইন্ড অনেক বড়। ঠিক তার পরের চিত্রেই এই একই চিত্রটাকে কালারটা জাস্ট চেঞ্জ করে দিয়ে এখানে লাল কালার দিয়ে বোঝানো হচ্ছে কনসাস মাইন্ড, আর নীল কালার দিয়ে বোঝানো হচ্ছে সাবকনসাস মাইন্ড। তাহলে আমরা এখান থেকে উপলব্ধি করতে পারছি একটা বিষয় যে কনসাস মাইন্ড আসলে একেবারেই কম, সামান্য, এবং সেটার পরিমাণ কতটুকু, সেটার পরিমাণ সর্বোচ্চ 10%, বা কারো কারো কমও হতে পারে। তো সেক্ষেত্রে কারো কারো বলতে এখানে গবেষণার ভেদে কিছু অংশকে কেউ কেউ বলেছে এটা কনসাস, কেউ কেউ বলেছে সাবকনসাস, এই জায়গাতে কিছুটা পরিবর্তন রয়েছে। তো মূলত আসলে কনসাস যতটুকু ততটুকুই আছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই কনসাস মাইন্ডের পরিমাণ মোটামুটি সমান বলা যায়। তো সেক্ষেত্রে গবেষণার কারণে হয়তো কোনো কোনো ব্রেনের অংশ কোনো অংশ দেখা যায় কনসাসও বিবেচনা করা যায় আবার সাবকনসাসও বিবেচনা করা যায়, দুইটার মাঝামাঝি বা দুইটাই দুই দিকেই কিছুটা অবস্থান রয়েছে। এই ধরনের ক্ষেত্রে কেউ এটাকে কনসাস ধরেছে, কেউ এটাকে সাবকনসাস ধরেছে, যার কারণে পার্সেন্টেজটা একটু কম বেশি হয়েছে। তো মোটামুটি আমরা বলতে পারি 10% হচ্ছে কনসাস মাইন্ড, আর বাকি 90% সাবকনসাস মাইন্ড। এখন এইটুকু আমাদের প্রয়োজন কেনই, আমাদের এই ব্রেনের এই গঠন দিয়ে দরকারটা কি, এটা আমাদের বুঝতে হবে। এটা না বুঝলে আমাদের বেশ কিছু জায়গায় সমস্যা রয়েছে, এই জন্য আমরা এটা আজকের ক্লাসে নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে কনসাস এবং সাবকনসাসের পরিমাণটা এটা সেক্ষেত্রে একটু ভিন্নভাবে উপস্থাপন করেছে কেউ কেউ, কনসাস 10%, সাবকনসাস 50-60%, আনকনসাস 30-40%। কখনো কখনো সাবকনসাস দিয়ে প্রি কনসাসকে বোঝানো হয়ে থাকে। তো সেক্ষেত্রে কনসাস এবং আনকনসাস, আনকনসাস হচ্ছে একেবারে গভীরের জ্ঞান, যেটা গভীরের ব্রেন, যেটার উপরে বলা যায় যে তেমন কোনো নিয়ন্ত্রণ সরাসরি নেই বললেই চলে, আর এটার মাঝখানে যেটা এটার উপরে কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব কৌশল প্রয়োগ করতে পারলে। আর সেক্ষেত্রে কনসাসের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ কনসাস মানুষের পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য, সাবকনসাস খুব সঠিক কৌশল প্রয়োগ করতে পারলে নিয়ন্ত্রণযোগ্য, আর আনকনসাস অনেকটাই নিয়ন্ত্রণ অযোগ্য, তবে এটার উপরও নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে উচ্চতর কৌশল প্রয়োগ করতে পারলে। তো মূলত আসলে ব্রেনের সব অংশের উপরই মানুষ চাইলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, যদি সেই সঠিক কৌশল প্রয়োগ করতে পারে, সেটা নিয়ে আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব।
এখানে ব্রেনের স্ট্রাকচারের ক্ষেত্রে কেউ কেউ একটু ভিন্নভাবে স্পেসিফিক বলেছেন যে কনশাস 10%, সাবকনশাস 50% এবং আনকনশাস 40%। সব মিলিয়ে কথা হলো এই সাবকনশাস আর আনকনশাস এই দুটা হলো অনৈচ্ছিক, সেই হিসাবে এই 90% হচ্ছে অনৈচ্ছিক ব্রেন। এই অনৈচ্ছিক শব্দটার প্রতিশব্দ হিসেবে কেউ কেউ সাবকনশাস ব্যবহার করেছে। অর্থাৎ সাবকনশাস বলতে আমরা কখনো কখনো এই 90%কে একসাথে বুঝিয়ে থাকবো, এবং সাধারণত এটাকে একসাথে বোঝানো হয়। আমাদের সকল চিন্তা, স্মৃতি, অনুভূতি, ইচ্ছা এগুলো কোথায় সংগঠিত হবে, কোথায় হয়ে থাকে? সেটা হয়ে থাকে কনশাস মাইন্ড বা চেতন মনে। অর্থাৎ আমাদের এই সকল কাজ এগুলো কনশাস মাইন্ডে সংগঠিত হয়। তো কনশাস মাইন্ড বলতে আমাদের যেটার উপরে নিয়ন্ত্রণ রয়েছে, আমরা ইচ্ছা যে করি, আমরা কোনো কাজের ইচ্ছা করি এই ব্রেন দিয়ে হয়, কোনো কিছু চিন্তা করি এই ব্রেন দিয়ে হয়। এই যে ব্রেনটা দুটা দেখলাম, এই দুটা ব্রেনের কনশাস এবং সাবকনশাসের কাজ কি কি আমরা একটু বিস্তারিতভাবে একটা দেখতে চাই, কারণ এই বিষয়গুলো উপলব্ধি করলে আমাদের ভবিষ্যতের পড়ালেখার ধরনগুলো বা সঠিক কৌশলগুলো আমরা প্রয়োগ করতে পারব। এখানে একটা তার আগে একটা বিষয় বলে রাখি যে আমরা যা যা বারবার দেখি, বারবার শুনি, বারবার চর্চা করি বা বারবার বলি, তা আস্তে আস্তে জমা হয় অবচেতন মনে, অর্থাৎ সাবকনশাস মাইন্ডে। আমরা দেখি কোনটা দিয়ে, শুনি কোনটা দিয়ে, চর্চা করি কোনটা দিয়ে, বলি কোনটা দিয়ে, এর বেশিরভাগই কিন্তু হয় কনশাস দিয়ে। অর্থাৎ আমরা যে বলি, কথা বলি, এটা সব কিন্তু কনশাস দিয়ে হচ্ছে। আমরা যে চর্চা করি, আমাদের নিজের ইচ্ছা মতো চর্চা করি, এটা কিন্তু কনশাস দিয়ে হয়। তো এই যে যে কনশাসের কাজ, এইটা যদি সঠিক প্রক্রিয়ায় হয় বা বারবার হতে থাকে, অটোমেটিক্যালি এই জিনিসগুলো সেক্ষেত্রে আস্তে আস্তে অবচেতন মনে অর্থাৎ সাবকনশাস মাইন্ডে জমা হতে থাকে। এটা আমরা চাইলেই যে মুখস্থ করে সাবকনশাসে পাঠিয়ে দেবো সেটা হয় না। তো আস্তে আস্তে ধীরে ধীরে অটোমেটিক্যালি সেটা সাবকনশাসে যায়, যাওয়ার একটা প্রক্রিয়া আছে, সেটা নিয়ে আমাদের একটা ধারণা দেওয়া হবে। তো সেক্ষেত্রে সাবকনশাসে যে জমা থাকে, আর অবচেতন মনে অর্থাৎ সাবকনশাস মাইন্ডে জমা হওয়া শিক্ষা রূপান্তরিত হয় বিশ্বাসে। অর্থাৎ যখন সেখানে যে জমা হয়, সেই জমা হওয়া জ্ঞানটা বা শিক্ষাটা সেটাকে তখন বিশ্বাসে রূপান্তর করে, অর্থাৎ ওটা তখন বিশ্বাসে পরিণত হয়। আর কোনো ব্যক্তির বিশ্বাস তার সফলতা বা ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সেই বিশ্বাস তার সফলতাকে নিয়ন্ত্রণ করে, তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সে সফল হবে কি না সেটা নির্ভর করে তার বিশ্বাসের উপরে। বিশ্বাস নির্ভর করে তার কতটুকু শিক্ষা অবচেতন মনে গেছে সেটার উপরে। আর অবচেতন মনে যাবে যদি সে সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে পারে। তার অর্থ হলো একজন যদি সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে না পারে তাহলে তার শিক্ষাটা হারিয়ে যাবে, এটা অবচেতন মনে যাবে না। অবচেতন মনে যদি না যায় তার বিশ্বাস তৈরি হবে না, বিশ্বাস তৈরি যদি না হয় তার ভাগ্য নিয়ন্ত্রণ হবে না, সফলতাও আসবে না। এই জায়গায় আমি এই কৌশলগুলো সরাসরি প্রত্যেকটা কোর্সের মধ্যে প্রয়োগ করে থাকি, কিন্তু শিক্ষার্থীদের এই বিষয়গুলো বলা দরকার হয় না, বলি না যে তোমাদের সে এটা কোথায় যাবে, কি হবে কি হবে, এটা তো জানা না জানলেও চলে। কিন্তু কাজ যেটা দেই সেটা করলে অটোমেটিক্যালি সে কাজগুলোই হয়। সে কাজগুলো যে হয় সেটার একটা প্রমাণ আমি এখন দিচ্ছি। আমাদের এখানে যে শিক্ষার্থীরা আমাদের নির্দেশনা অনুযায়ী পড়ালেখা করে থাকে, ঠিক 2-3 বছর পরে দেখা যায় যে এই শিক্ষার্থীর আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে, সাহস বৃদ্ধি পেয়েছে, মনোবল বৃদ্ধি পেয়েছে, ধৈর্য বৃদ্ধি পেয়েছে, দৃঢ়তা, বিচক্ষণতা, এরকম বিভিন্ন গুণ বৃদ্ধি পেয়েছে। আর সাথে তারা কখনো নেতিবাচক গুণের দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ তারা হতাশ হয় না, তারা ভয় পায় না, তারা বিচলিত হয় না, তারা ভেঙে পড়ে না, এই গুণগুলো অর্জিত হয়। এই যে অর্জন করে সেটা কি কারণে করে, সেটা অর্জন করে তাদের পড়ালেখাটা তাদের বিশ্বাসের রূপান্তর ঘটেছে। আমি বলি যে তোমরা চাকরি পাবা, স্টুডেন্টরা এই কথাটা যখন বিভিন্নভাবে উপস্থাপন করি কথাটা তার ভিতরে সাবকনশিয়াস মাইন্ডে চলে যায়, সেখান থেকে তার বিশ্বাস হয় যে আমি চাকরি পাবো। যখন সে বিশ্বাস হয় তখন সেই বিশ্বাসটা তাকে বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে, তাকে সফলতা দিয়ে দেয় এবং ভাগ্য নিয়ন্ত্রণ করে। এভাবে একজন শিক্ষার্থী চাকরি পায়। ঠিক এর বিপরীতে যে কাজটা হয়, অন্য কোচিংয়ের একজন শিক্ষার্থী যখন থাকে
তখন সেখানে এই যে গভীর কথাগুলো এগুলো তারা অনুধাবন করে এগুলোর উপরে পড়ে না, এভাবে চিন্তা করে পড়ে না, এভাবে চিন্তা করে ওখানে সবকিছু করা হয় না। এবং ওখানে যে প্রক্রিয়াটা অনুসরণ করা হয় এটা আমার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ভুল প্রক্রিয়া এবং ধ্বংসাত্মক প্রক্রিয়া, স্টুডেন্টকে ধ্বংস করে স্যার এই প্রক্রিয়া দিয়ে। এক্ষেত্রে যেটা হয়, সে প্রথম পর্যায়ে 6 মাসে ওই কোচিংকে খুব ভালো ভালো লাগে এবং খুব ভালোবাসে এবং যা বলে তাই শুনে, পড়ালেখা করে, প্রচুর পড়ালেখা করে, আমাদের থেকে আমাদের শিক্ষার্থীদের থেকে বেশি পড়ে প্রয়োজনে এবং অনেক ক্ষেত্রে বেশিই পড়ে এবং জানেও বেশি। আমাদের শিক্ষার্থীরা কম জানে, ওদের শিক্ষার্থীরা বেশি জানে। 6 মাস পর থেকে পরিবর্তনটা শুরু হয়। তো এটা পরিবর্তন আসলে একদিনে হয় না, আস্তে আস্তে একটু একটু করে শুরু হয়। তো তখন দেখা যায় যে ওই শিক্ষার্থীদের অবস্থা আস্তে আস্তে এমন হয় যে তারা যা পড়েছে সেটা আস্তে আস্তে ভুলতে শুরু করে, এবং ওই ভুলতে শুরু শুরু করে কেন, কারণ তাদের পড়ালেখাটা সাবকনশিয়াস মাইন্ডে যায়নি, সে না যাওয়ার কারণে সেটা তাদের বিশ্বাসে পরিণত হয়নি, আর তার বিশ্বাস তাকে পরবর্তীতে ভাগ্যে ভাগ্য পরিবর্তন করতে পারে না। তো তখন দেখা যায় 1 বছর পরে এসে সে হতাশ হয়, সে ভেঙে পড়ে, 2 বছর পরে এসে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। এই 2 বছর পর যদি আমাদের কোনো শিক্ষার্থীর সাথে অন্য কোচিংয়ের কোনো শিক্ষার্থীর দেখা হয়, হতে পারে সে ক্লাসমেট ছিল, একসাথে পড়তো, দুইজনই একই লেভেলের শিক্ষার্থী, আমার শিক্ষার্থী বলে যে আমি চাকরি পাবো, সে বলে যে আমি চাকরি পাবো না, আমার শিক্ষার্থী বলে যে এখানে আবেদন করবো না ছোটো জায়গায়, তা সে বলে যে বড় জায়গায় পাবো না এই জন্য ছোটো জায়গায় আবেদন করবো, আমার শিক্ষার্থী বলে যে আমি বড় চাকরি পাবো এই জন্য ধৈর্য ধরি, সে বলে যে বড় চাকরি পাবো না আমি এখনই কিছু একটা ছোটো ছোটো কিছুর মধ্যে ঢুকে যাই। এই যে যে অবস্থা এটা সৃষ্টি হয় এই জায়গা থেকে, আমি এই বিষয়গুলো অনেক আগে উপলব্ধি করে এগুলো অলরেডি এর মধ্যে প্রয়োগ করেছি। কিন্তু এই বিষয়গুলো কিছুটা নিজেরা যদি না বুঝি, তখন সেক্ষেত্রে আমার কথাটা বিশ্বাস করতে কষ্ট হতে পারে। এই জন্য আমি ফাউন্ডেশন কোর্সে এই বিষয়টা শুরুতেই একটা ক্লিয়ার একটা ধারণা দিয়ে নিতে চাই, যাতে আমাদের এই পদ্ধতিগুলো সে সরাসরি বোঝে এবং না বুঝলেও অন্ততপক্ষে এটা বোঝে যে এই পদ্ধতিটা ভালো এবং এটা অনুসরণ করা উচিত, এবং এটা অনুসরণ করলে আমার সফলতা নিশ্চিত। এখন যদি এটা তার ভালো না লাগে, তারপরে সে গ্রহণ করবে। এবং বাস্তব কথা হলো, ভালো জিনিসগুলো একটু তেতো হয়, ভালো খাবারগুলো একটু বেস্বাদের হয়, যেটা আমি এর আগের একটা ক্লাসে অলরেডি দেখিয়েছি। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমার পড়ালেখার যে সিস্টেমটা এটা একটু তেতো সিস্টেম, একটু বেস্বাদের সিস্টেম, এখানে কোনো স্বাদ নাই, এটা ভালো লাগে না, কিন্তু এটার আউটপুট অনেক ভালো। দিন যত যাবে আমাদের শিক্ষার্থীদের আউটপুট তত বাড়বে এবং সে সফল হবে। এজন্য আমাদের শিক্ষার্থীদের বিশ্বাস অত্যন্ত উঁচু মাত্রার, এবং সেক্ষেত্রে বলা যায় যে এই এই এখন এবার যে কোর্সটা দেওয়া হলো, এই কোর্স যারা করবে তারা বাংলাদেশের মধ্যে এই মানসিক শক্তির দিক দিয়ে অবশ্যই শীর্ষ পর্যায়ে থাকবে, এটা আমি মোটামুটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বা গ্যারান্টি দিতে পারি যে এ ধরনের শিক্ষা বা এই শিক্ষাটা, এই কৌশলগুলো এটা বাংলাদেশের কোথাও নাই। তো সেটা মোটামুটি আমার মনে হয় স্টুডেন্টরা বুঝতে পারার কথা।